চব্বিশ ঘন্টার ব্যবধানে রাঙ্গামাটিতে আবারও হত্যাকাণ্ড। নিহত পাঁচ পাহাড় অশান্তের পায়দারা বললেন ওবায়দুল কাদের। জমজমাট প্রচারণায় উত্তাপ দুই সিটিতে, নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মেয়র প্রার্থীদের। ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু, কক্সবাজারে প্রতিনিধিদের ক্যাম্প পরিদর্শন। রমজান সামনে রেখে অস্থির নিত্য পণ্যের বাজার, ক্ষুব্ধ ভোক্তা সাধারণ, নজরদারি বাড়ানোর তাগিদ। রংপুরে পর্দা উঠল বসুন্ধরা কিংস ফুটবলের উদ্বোধনী দিনে, জুনিয়র সিনিয়র দুই বিভাগে জয় তুলল রংপুর ও গাইবান্ধা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুলিতে নিহত রাঙ্গামাটির নারিয়ারচর উপজেলার চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন অন্তত দশজন। নিহতদের মধ্যে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা রয়েছেন। চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে এই হত্যাকাণ্ডে পাহাড়ে তৈরি হয়েছে উত্তেজনা। নয়নবড়ুয়া জয় এবং ফাতেমা জান্নাত মুমুর প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির নানিয়ার চরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা। শুক্রবার সকালে নিহত চেয়ারম্যানের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়ার সময় নানিয়ার চরের বেতছড়ি এলাকায় হামলা হয় সমর্থকদের ওপর। এ সময় একটি মাইক্রোবাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই হামলায় ঘটনাস্থলে নিহত হন তিনজন, আহত হন কমপক্ষে দশজন। আমরা তো শক্তিমান স্যারের দাওয়া যাচ্ছি, হ্যাঁ, যাওয়ার সময় দুর্বৃত্ত অবস্থা আমাদের এলোপাতা গাড়িতে গুলি চালায়। এই অবস্থায় আমরা গাড়িতে কয়েকজন লোক নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে, সেখানে আরো দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হামলার জন্য ইউপিডিএফ কে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা গ্রুপ। এটা তো ইউপিডিএফ এর কার্যক্রম, হ্যাঁ, তারা তো আসলে ইউপিডিএফ নাম দিয়ে পার্বত্য চট্টগ্রামে তারা বিভিন্ন যে খুন কারামি যে সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। ঘটনার পর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। যারা নিহত হয়েছেন তাদের অনেকের বাড়িও খাগড়াছড়িতে, যার কারণে আমরা উভয় জেলা সম্মিলিতভাবে এবং এখানে পার্বত্য অঞ্চলে যারা যেসব অন্যান্য বাহিনী আইন শৃঙ্খলার কাজ দেখে থাকেন, সবাই মিলিতভাবেই আমাদেরকে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করতে হবে। এবং পার্শ্বের খাগড়াছড়ি জেলাতেও থেকেও আমরা একই ধরনের ব্যবস্থা নেব। চব্বিশ ঘন্টায় বড় দুই হত্যাকাণ্ডে পাহাড়ে বিরাজ করছে আতঙ্ক। পাহাড়ে শান্তি বিনষ্টের পেছনে বিশেষ মহলের সম্পৃক্ততার কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে খেলাখর কেন্দ্রীয় আসরের 66তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, চলতি বছর দেশে নানা ধরনের চক্রান্ত চলছে, কেউ নির্বাচন বানচালের পায়তারা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করার ঘোষণা দেন। সংবিধান ও গণতন্ত্র রক্ষা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার নির্বাচন কারো জন্য থেমে থাকবে না বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শান্তির মধ্যে অস্থিরতার আবহ তৈরি করার জন্য একটা মতলবী মহল, এটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবছর অনেক অঘটন ঘটার পায়তারা আছে, চক্রান্ত আছে। এবার না আসলে না আসুন, বর্জন করলে জনগণকে নিয়ে প্রতিরোধ করা হবে।
বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং মুক্তির বিষয়ে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে বিরতির সময় সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কিভাবে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে। দুই ঘণ্টা ব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তা পর্যবেক্ষণ করছি, পর্যালোচনা করছি এবং আমাদের নেতৃবৃন্দ আগামীতে করণীয় কী আছে সে সম্পর্কে তারা তাদের মতামত বলছেন। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, তার যে মুক্তি, এই বিষয়টাই প্রাধান্য পেয়েছে। এবং একই সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচন, খুলনা এবং গাজীপুর নির্বাচন, সে সম্পর্কে আলোচনা হয়েছে, হচ্ছে। এবার সিটি নির্বাচনের খবর। জমজমাট প্রচার প্রচারণা উৎসব মুখর পরিবেশে গাজীপুরে প্রার্থীদের মাঝে চলছে ভোটের লড়াই। আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটানোর অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন হাসানউদ্দিন সরকার। গাজীপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। ভোট যতই ঘনিয়ে আসছে, শিল্পনগরী গাজীপুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে। এই নির্বাচনে 57টি ওয়ার্ডে মেয়র, সাধারণ কাউন্সিলর সহ মোট 347 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সকাল থেকে নগরীর গাজীপুরা 50 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এ সময় গাজীপুরের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পরিকল্পিত শহর করার জন্য আমি সবার কাছে এখানে ভোট চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি, কারণ সবাইকে নিয়ে একটি পরিকল্পিত শহর করতে চাই। মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, মানুষ যেভাবে সহযোগিতা করছে, তাদের যে একটি নতুন শহর লাগবে, তারা যে একটি পরিকল্পিত শহরে বসবাস করতে চায়, সেজন্য তারা সবাই আমাকে সহযোগিতা করছে। নৌকাকে ভোট দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। সকালে গাজীপুর পোড়াবাড়ি এলাকা থেকে জনসংযোগ শুরু করেন বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকার। তিনি আশা করছেন ষড়যন্ত্র মোকাবিলা করেই ভোটের লড়াইয়ে এগিয়ে থাকবে তার দল। আজকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক আপনাদের হুমকি দিবে, ধমকি দেবে, আমাকে জিজ্ঞাসা করে সঙ্গীরা হুমকি দিচ্ছে কিনা, বলে আর ঝুঁকিপূর্ণ কোনটা। আমি বললাম গোটা নির্বাচনটাই ঝুঁকিপূর্ণ, আমি আমার কোনো সন্দেহ নাই। আমি বিশ্বাস করি ধানের শীষের জয় অবশ্যম্ভাবী। গাজীপুরে জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের কথা মাথায় রেখে এবার প্রার্থী বাছাই করতে চান নগরবাসী। যাতে গাজীপুরে ভালো কিছু হয়, উন্নয়ন হয়, গাজীপুর বাসীর লেগে কোনো কাজ করবে তাকেই আমরা ভোট দিয়ে যাবো। শান্তিপূর্ণ নির্বাচন যায়, আমার ভোট যাকে খুশি তাকে দেব। পাশাপাশি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। ভোটার কিংবা আয়তনের দিক থেকে দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন হলেও অবহেলিত গাজীপুরকে উন্নত শহর করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণায় এখন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। একই সাথে দলীয় প্রতীক যোগ হওয়ায় প্রচারণা যেন আরও উৎসব মুখর হয়ে উঠেছে। তবে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও আগামী 15ই মে'র নির্বাচন ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতারই ইঙ্গিত দিয়েছেন প্রার্থীরা। ফখরুল ইসলাম, News24, গাজীপুর। নির্বাচন কমিশনের সাথে কেন্দ্রীয় নেতাকর্মীদের আলাপ আলোচনার পর খুলনার নির্বাচনী পরিবেশ আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আর নিজেদের মধ্যে কোন্দল বন্ধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। শুক্রবার সকালে নির্বাচনী প্রচারণার সময় তারা এসব কথা বলেন। অনেক ভালো, আমরা নির্বাচন কমিশনে আপত্তি দিয়েছি, ঢাকায় সিএসিতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন, সেখানে তারা সিএসিতে বৈঠক করেছেন,
তারপরে অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু এই অবস্থা চূড়ান্ত না, আমাদের আরও অপেক্ষা করতে হবে যে সরকার নতুন করে কোনো ষড়যন্ত্র করে কিনা। জনগণ যাকে ভোট দেবে সেই খুলনা সিটি করপোরেশন মেয়র হবে, অর্থাৎ এখানে নিজেদের মধ্যে এই হাতাহাতি কলাগুলি করে কোনো লাভ নেই, এতে পরিবেশ নষ্ট হবে। অর্থাৎ যদি কেউ করে থাকে, আমি এই ধরনের কাজ থেকে নিবৃত্ত থাকার জন্য আমি অনুরোধ করবো, সে আমার দলের লোক হোক প্রতিপক্ষের দলের লোক। ওআইসির পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে, প্রত্যাবাসনের বিষয়েও সংগঠনটি কাজ করবে। শুক্রবার কক্সবাজারের কুতুপালঙ্গে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সব কথা জানান প্রতিনিধি দলের প্রধান এবং ওআইসির সহকারী মহাসচিব হিশাম ইউসেফ। কাল ঢাকায় এই সম্মেলন শুরু হবে। স্মতারা ইস্যুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসিভুক্ত বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হচ্ছে শনিবার। এই উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় আসেন বিভিন্ন দেশের মন্ত্রী, সহকারী মন্ত্রী, সচিব সহ 5 শতাধিক প্রতিনিধি। শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় ক্যাম্পে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তারা, কথা বলেন দেশতাড়িত এসব মানুষের সঙ্গে। পরে গণমাধ্যমকে কুয়েতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান ওআইসিভুক্ত দেশগুলোর সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। এসব মানুষের অবস্থা পর্যবেক্ষণে আরও কয়েকটি দেশ প্রতিনিধি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। And a member to the Security Councils, we are going to continue our efforts in the Security Councils to have an action as soon as possible. এই সময় ওআইসি সহকারী মহাসচিব জানান রোহিঙ্গা ইস্যুটি এবারে সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে, তাদের প্রত্যাবাসনের ব্যাপারেও কাজ করবে এই সংস্থা। We hope to be able to continue our effort. It is not that nothing is being done, there is effort that is being done, but unfortunately we haven't been able to achieve the progress that we hope to be able to achieve. এর আগে 2017 সালের 4 আগস্ট রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন ওআইসি মহাসচিব। আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ভারতকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, আর তাই মিয়ানমার সরকারের কূটকৌশলের মুখে ঝুলে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন, এমন অভিমত কূটনৈতিক বিশ্লেষকদের। সংকট নিরসনে সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ তাদের, জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। এক বছর হতে আর 3 মাস বাকি, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত 12 লাখ রোহিঙ্গার বোঝা বইছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই দৃশ্যমান অগ্রগতি। গেল সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাংলাদেশ ও মিয়ানমার সফর নতুন করে আশার সঞ্চার করে, কিন্তু মিয়ানমার সরকারের স্পষ্ট জবাব, দিনে 150 রোহিঙ্গার বেশি ফেরত নিতে পারবে না তারা। যে আশ্রয় শিবির রাখাইনে বানানো হয়েছে তাও মাত্র 30,000 রোহিঙ্গার জন্য। এমন বাস্তবতায় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছল চাতুরি করে রোহিঙ্গাদের আসলে ফেরত নিতে চাইছে না মিয়ানমার সরকার। তারা কিন্তু পরিষ্কার করে কোনো কথা বলে না, এবং যে কথা বলে সেই কথা তারা রাখে না। যেহেতু আন্তরিক না, সেহেতু তাদের প্রস্তুতি নাই। প্রস্তুতি না থাকলে এখান থেকে যারা যাবে তারা যেতে নাও চাইতে পারে। দিনে 150 জন করে লোক নিলে এরা কত বছর লাগবে? এটা 10 বছর লাগবে এই লোকগুলিকে নিয়ে যেতে। এখানে যারা মায়ানমার রোহিঙ্গা জাতিগোষ্ঠী স্বীকার করে না, এদের যে আবার নিয়ে যাবে, আমার এতে যথেষ্ট সন্দেহ আছে। বিশেষজ্ঞদের মতে সংকট সমাধানে ভারত ও চীনকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। চীন যা চাইবে তাই হবে এখানে। এই জন্য চীনের উপরে আমাদের যে কূটনৈতিক তৎপরতা, এটা আরও জোরদার করা উচিত। প্রয়োজন মতে প্রধানমন্ত্রী চীনের নেতাদের সাথে বৈঠক করা উচিত। এই ঘটনা শুরু হওয়ার পরে মিয়ানমারের আংসুচি বেইজিং সফর করেছেন, মিয়ানমারের সেনাপ্রধান বেইজিং সফর করেছেন, আমরা কি সেটা করেছি? লাইকওয়াইজ ইন্ডিয়ার ক্ষেত্রে একই জিনিস বলব। মিয়ানমারের উপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। এই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু আমাদের কূটনীতিকে বড়ভাবে চ্যালেঞ্জ করেছে। তার মানে আমরা যে পথে কাজ করছি এইটা সেই পথটা, মানে এতে ফল পাচ্ছি না, হয়তো আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। অল্টারনেটিভ হলো ওই আন্তর্জাতিক আদালতে এদের জন্য বিচার করা এবং বিচারের প্রস্তুতি নেওয়া, ইনভেস্টিগেশন করা। তাহলে মিয়ানমার চাপে পড়ে যদি মানে এই সমস্যার সমাধান করে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হয় মিয়ানমার। তিন মাসের মধ্যে প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও কথা রাখছে না দেশটি। লাকমিনা দেশমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে খেলার খবর। রংপুরে পর্দা উঠল বসুন্ধরা কিংস ফুটবল টুর্নামেন্টের। জেলা স্টেডিয়ামে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। বাফুফের আশা, এমন আয়োজন ফুটবল উন্নয়নকে আরও বিকশিত করবে। আসরের প্রথম দিন জুনিয়র সিনিয়র দুই বিভাগেই জয় পেয়েছে রংপুর ও গাইবান্ধা জেলা। রংপুর থেকে কামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন তহিদুল ইসলাম। বসুন্ধরা কিংসের হাত ধরে দীর্ঘ ১৩ বছর পর রংপুরে শুরু হলো আট জেলার ফুটবল টুর্নামেন্ট। বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তারা। উদ্বোধন শেষে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, বসুন্ধরা কিংসের এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। This is the beginning, এটা হচ্ছে শুরু এবং এটা আরও বড় পরিসরের সামনে আয়োজিত হবে সে বিশ্বাস করি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটার সাথে আছে এবং ভবিষ্যতে আরও অন্যান্য খেলাধুলার মাধ্যমে বসুন্ধরা কিংসকে ভেন্যু দেওয়ার মাধ্যমে, প্রিমিয়ার লিগের ভেন্যু দেওয়ার মাধ্যমে এই কর্মকাণ্ডগুলো, ফুটবলের এই জমকালো আয়োজনগুলো অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এ সময় গ্যালারিতে দর্শকদের সরব উপস্থিতির কথা উল্লেখ করে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ফুটবলের এই উন্মাদনা সারা দেশে ছড়িয়ে দিতে ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগেও এমন টুর্নামেন্টের আয়োজন করবে তারা। ১৩ বছর পর খেলা হচ্ছে, সুতরাং দর্শকরা একটা অনবস্থতার মধ্যে পড়ে গেছে মাঠে এসে খেলা দেখার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো কিছুটা দর্শক কম আসছে, তারপরও আমি অনেক আশাবাদী যেখানে এত দর্শক আসবে সেটা আমরা সম্পূর্ণরূপে অভিভূত, রংপুরবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আর আমাদের যে উদ্দেশ্য ছিল যে দর্শককে মাঠে আনার জন্য, তাতে আমরা আসলে আজকে প্রথম দিনই আমি মনে করবো যে আমরা শতভাগ সফল। ফুটবল ম্যাচ দেখতে আসা দর্শকরাও আনন্দিত এমন আয়োজনে। কয়েক বছর হলো এই রংপুর স্টেডিয়ামে এরকম আয়োজন করা হয়নি, বসুন্ধরা কিংসে প্রথমে এরকম আয়োজন করেছে, তো দেখে আমার অনেক ভালো লাগতেছে। অনেক উদীয়মান ফুটবলার আছে যারা এই টুর্নামেন্টের মাধ্যমে বেরিয়ে আসবে, যা আমাদের জন্য, আমাদের উত্তরবঙ্গের জন্য, শুধু রংপুর না রংপুর বিভাগের জন্য অনেক 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 ভালো কিছু হবে। এদিকে উদ্বোধনী দিনে সিনিয়রদের প্রথম ম্যাচে ঠাকুরগাঁওকে ২-১ গোলে হারিয়ে আসরে দারুণ সূচনা করে গাইবান্ধা। আর সিনিয়রদের দ্বিতীয় ম্যাচে পঞ্চগড়কে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা পেয়েছে স্বাগতিক রংপুর। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই নান্দনিক ফুটবল খেলতে থাকে রংপুর। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রংপুর। প্রথমার্ধে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক মুন। দ্বিতীয়ার্ধে তারই গোলে ব্যবধান দ্বিগুণ করে রংপুর। এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই, ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রংপুর। অন্যদিকে দিনের শুরুতে জুনিয়রদের প্রথম ম্যাচে পঞ্চগড় অনূর্ধ্ব ১২ দলকে ২-১ গোলে হারিয়েছে রংপুর অনূর্ধ্ব ১২ দল। অপর ম্যাচে ঠাকুরগাঁওকে ১-০ গোলে হারিয়েছে গাইবান্ধা। তৌহিদুল ইসলাম, নিউজ 24, রংপুর। এবার জানবো রাতের ঢাকা চিত্র। রাজধানীর মিরপুর ১১ নম্বরে চলছে মেট্রো রেল নির্মাণের কাজ, কিন্তু বৃষ্টির কারণে তৈরি হয়েছে জলাবদ্ধতা। সেখানে আছেন সহকর্মী জুবায়ের আল মাহমুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জুবায়ের, মিরপুরে মেট্রো রেল নির্মাণের কাজ চলছে, অন্যদিকে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়, সব মিলিয়ে রাতের পরিস্থিতি কি দেখছেন? মুহূর্তে আসলে মিরপুর, আমি যেখানে দাঁড়িয়ে আছি মিরপুর ১২ এলাকায়, এখানে আসলে বৃষ্টি এই মুহূর্তে নেই, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তবে সেই বৃষ্টির পরিমাণ ছিল খুবই সামান্য। এবং এই সামান্য বৃষ্টিতে আমার পেছনে আমি আপনাকে দেখাতে চাই যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মিরপুরের যে মেট্রো রেলের কাজ চলছে সেই মেট্রো রেলের পাশেই এই জলাবদ্ধতা, খুবই সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এখানে। এবং এখানে এখানে জলাবদ্ধতা তৈরির ফলে শুধু মানুষের ভোগান্তি বিষয়টি এরকম না, এখানে জলাবদ্ধতা তৈরির ফলে এখানে আপনার রাস্তার মধ্যে যে খানাখন্দ আছে সেই খানাখন্দ আসলে যারা গাড়ি চালক তাদের চোখে পড়ছে না, অর্থাৎ এখানে যে গর্ত তৈরি হয়েছে এবং যার ফলে কিন্তু ট্রাক বাস সহ গণপরিবহন যেগুলো চলছে
চলছে সেগুলো কিন্তু এই খানাখন্দ যেখানে আছে সেখানে কিন্তু একেবারেই অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের চলতে হচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে তারা উল্টে যেতে পারে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এখানে মিরপুর এলাকার একজন বাসিন্দার সঙ্গে কথা বলবো। আমি তার কাছে জানতে চাইব যে আপনারা যখন আপনারা তো এখানে বসবাস করেন, এই যে জলাবদ্ধতা, খুবই কম পানি এখানে জমে আছে, যখন অধিক বৃষ্টি হয়, যখন ভয়াবহতা অনেক বেশি বৃষ্টি হয়, তখন আসলে এখানকার পরিস্থিতি কেমন হয়? যখন অনেক বৃষ্টি হয় তখন প্রায় একাড়ো পরিমাণ পানি হয়, এখানে গাঁথা গোঁথা কিছু দেখা যায় না, গাড়িগুলো চলে খুব রিস্ক নেয়। আপনার এই যে পহেলা মের দিন এইখানে দুইটা ট্রাক রাস্তা ভাঙে একেবারে ভিতরে ঢুকে গেছিল, এই গাড়ি দুইটা সরাতে সরাতে প্রায় বেলা ১২টা বাজছে। আর এই মেট্রো রেলের কাজের জন্য এখানে এত পরিমাণ জ্যাম বাজে, রাত্র ১২টা পর্যন্ত জ্যাম থাকে, প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, একেবারে কালচি থেকে পুরবি ১১ এদিক দিয়ে কোনো মানুষ চলাফেরা করতে পারে না। আর এই পার যে পরিমাণ পানি, ঠিক এই বরাবর অপর সাইডে ঠিক এই পরিমাণ পানি, এরকম গাঁথা গুঁথা বিভিন্ন সমস্যা, গাড়ি ঘোড়া চলতে পারে না, প্রচণ্ড যানজট লেগে থাকে। কি ধরনের সমস্যা হয় আপনাদের চলাফেরা? এই যে গাড়ি চলতে পারে না, গাড়ির চাকা বাস্ট হয়ে যায়, রাস্তা ভাঙে গাড়ির চাকা ঢুকে যায়, আস্তে আস্তে চলতে হয়। তারপর আপনার সবচেয়ে বড় সমস্যা হলো পানি হইলেই তো জ্যাম লেগে যায় প্রচুর পরিমাণ, কাঁথার কারণে গাড়িগুলো স্লো চলে, এমনিতে তো রাস্তা অর্ধেক বন্ধ, তার ভিতরে এখন মারাত্মক সমস্যা হলে যে পানি জমার কারণে গাঁথাগুলো কেউ দেখতে পায় না, যার কারণে এখান থেকে যখন গাড়িগুলো যায় হয় একেবারে স্লো যায়, আর না হলে একটু স্পিডে গেলে পাতি পুতি ভেঙে যায়, গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। আসিফ, আপনি শুনছিলেন যে একজন বাসিন্দা, তিনি আপনার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন যে এখানে আসলে এই খানাখন্দ যে পরিবেশ সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু প্রায়ই দুর্ঘটনা ঘটছে, শুধু দুর্ঘটনাই নয় এবং এই ধরনের ঘটনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে যে যানজট সেটিও সৃষ্টি হয়েছে। আমি এখানে পুরো এলাকাটি ঘুরে দেখেছি, আমি দেখেছি যে এখানে শুধু মেট্রো রেলের কাজের জন্যই আসলে এমন পরিবেশ সৃষ্টি হয়নি, এখানে আসলে পানি নিষ্কাশন ব্যবস্থারও ত্রুটি রয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থার একেবারেই নাজুক অবস্থা। মেট্রো রেলের ধুলাবালি ড্রেনে গিয়ে যেমন পড়ছে, ঠিক একইভাবে ড্রেনগুলোও অপরিষ্কার, অর্থাৎ ড্রেনগুলো পুরো ড্রেন আসলে ময়লা আবর্জনায় ভরে আছে, অর্থাৎ পানি যে বের হওয়ার যে রাস্তা সেটি আসলে পুরোটা বন্ধ হয়ে আছে। সব মিলিয়ে আসলে মিরপুর এলাকায় মেট্রো রেল এবং এই পানি নিষ্কাশনের ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় আসলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আসিফ জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মিরপুর ১১ নম্বর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবাইর আল মাহমুদ। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। প্রবাসের খবরের শুরুতে যাব স্পেনে, বার্সেলোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইসমাইল হোসেন রায়হান। রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। স্প্যানিশ পাসপোর্ট পরীক্ষায় প্রশ্ন জালিয়াতিতে বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী জড়িত, যার ফলে বাংলাদেশিদের জন্য দিন দিন কঠিন হচ্ছে আইন কানুন, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আসিফ আপনাকে। যেমনটি বলছিলেন যে স্পেনের যে পাসপোর্ট জটিলতা, সেটি কিন্তু স্প্যানিশ পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্ট দুটির ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই পাসপোর্ট জটিলতা কিন্তু আগে ছিল না, গত বছর থেকে এটি শুরু হয়েছে। গত বছর থেকে কিন্তু বাংলাদেশি পাসপোর্ট যে এমআরপি ডিজিটাল পাসপোর্ট, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে ফিঙ্গার জটিলতার কারণে অনেক পাসপোর্ট আটকিয়ে গিয়েছে। ঠিক তেমনি স্প্যানিশ পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু কিছু অসাধু সিন্ডিকেটের মাধ্যমে তারা পাসপোর্টের যে পরীক্ষা রয়েছে, এখানে পাসপোর্ট যদি পেতে হয় তার শর্ত হচ্ছে যে তার রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর হতে হবে। এদেশে স্পেনের যে রেসিডেন্ট কার্ডের নিয়ম, সেটি হচ্ছে প্রথমে ১ বছর তারা অস্থায়ী রেসিডেন্ট কার্ড দিবে, এরপর তারা সেটি নবায়নের মাধ্যমে দ্বিতীয় বছরে পদার্পণ করবে এবং দ্বিতীয় বছর শেষ হওয়ার পর আবার ২ বছরের ৪ বছর হবে, দেন ১ বছর দিয়ে ৫ বছরের পরে কিন্তু তাদেরকে স্থায়ী রেসিডেন্ট কার্ড দিবে ৫ বছরের। যখন ১০ বছর হবে তখন কিন্তু সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবেদন করার পরে কিন্তু তাকে একটি পরীক্ষার সম্মুখীন হতে হয়, যে পরীক্ষাটি কিনা স্পেনে যত আসলে স্থাপনা বা বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে এগুলি মানে স্পেন সম্পর্কে যে ধারণা তার,
সেই ধারণার উপরে কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয়। ভাষা জনিত এবং কি বিভিন্ন নিয়ম কানুন জনিত আইন কানুনের বিষয়টি নিয়ে কিন্তু এই পরীক্ষাটি গঠিত হয়। এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক বাংলাদেশি অসাধু ব্যবসায়ী তাদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু তারা এই পরীক্ষাটি দিয়ে দিচ্ছে, অথবা তারা এক ধরনের ব্লুটুথের মাধ্যমে তাদের সাথে এটি দিয়ে দিচ্ছে, যখন পরীক্ষার হলে যাচ্ছে তখন এই ব্লুটুথের মাধ্যমে কিন্তু তারা উত্তরগুলো জানিয়ে দিচ্ছে। তো উত্তরগুলো জানিয়ে দেওয়ার ফলে তারা সেই উত্তর মোতাবেক যখন প্রশ্নগুলো কারেকশন করে তখন কিন্তু তারা পাস করে যাচ্ছে এবং কি তারা পেয়ে যাচ্ছে পাসপোর্ট। তো এভাবে কিন্তু অনেকজনই পাসপোর্ট পেয়েছিল, কিন্তু হঠাৎ করে এই স্প্যানিশ পুলিশ এটি ধরতে পেরেছে। আমরা দেখেছি যে বিগত দু তিন মাস আগে কিন্তু 18টি রেসিডেন্ট কার্ড এবং কি এই পাসপোর্ট জালিয়াতির যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলি কিন্তু তারা আটক করতে সক্ষম হয়েছিল এবং কি তারা কয়েকজন বাংলাদেশিকে কিন্তু নজরবন্দি করেছে। তো এই সকল কারণে কিন্তু স্প্যানিশ পুলিশরা কিন্তু স্প্যানিশ প্রশাসন স্প্যানিশ সরকার কিন্তু বাংলাদেশের প্রতি যে ভাবমূর্তি ছিল আগে সেটি কিন্তু এখন একটু ক্ষতির দিকে চলে যাচ্ছে দিন দিন। কেননা স্পেনে যে অবৈধ কাজগুলি করে থাকে বেসিক্যালি মরক্কিশরা এই এর সাথে জড়িত থাকে এবং কি যে সকল ড্রাগস এর ব্যবসা রয়েছে সেখানে কিন্তু আফ্রিকানরা জড়িত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু বাংলাদেশিরা এই ব্যবসার ক্ষেত্রে জড়িয়ে পড়ছে এবং বিভিন্ন জালিয়াতির ক্ষেত্রে কিন্তু তারা জড়িয়ে পড়ছে, যেটি কিনা আগে বিগত দু তিন বছর বা এর আগেও কিন্তু এটি দেখা যায়নি। তো সম্প্রতি কিন্তু বাংলাদেশে পাসপোর্টের ক্ষেত্রে এরকম একটি জালিয়াতি চক্র কাজ করছে, যাদের কারণেই স্পেনের প্রবাসী বাংলাদেশিরা ধারণা করছে যে তাদের পাসপোর্ট যে 250টি পাসপোর্ট আটকে গিয়েছে এগুলি ছাড়া পাচ্ছে না শুধু এই সিন্ডিকেটটির কারণে। কেননা তারা এই সিন্ডিকেটের মাধ্যমে 8টি পাসপোর্ট ছাড়িয়েছে যেখানে কিনা অর্থ লেনদেন হয়েছে প্রায় 2-3 লক্ষ টাকার মতো। তো তারা ভাবছে যে এই টাকাটি হাতিয়ে নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে তারা একটি সিন্ডিকেট করে এই পাসপোর্ট গুলো আটকিয়ে রেখেছে। আপনাদেরকে জানার জন্য বলে রাখি যে স্পেনে অন্যান্য ইউরোপের অন্যান্য দেশ থেকে কিন্তু স্পেনে রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য যে নিয়মটি রয়েছে কিছুটা স্থিতিশীল রয়েছে। এখানে অতি সহজে রেসিডেন্ট কার্ড পাওয়ার জন্য যদি 3 বছরের একটি ঘরে চুক্তিপত্র থাকে তাহলে কিন্তু সে রেসিডেন্ট কার্ডটি পাওয়ার জন্য আবেদন করতে পারে। তো এই আবেদন করলে অনেকে দেখা যায় যে তার মূল্যবান সময় বাঁচাতে অন্য দেশ থেকে এসেই দেখা যায় অন্য দেশে 5-6 বছর তার সময় ব্যয় করেছে কিন্তু কাগজ করতে পারেনি, সে স্পেনে পাড়ি দেয়, তখন তার এই মূল্যবান সময় বাঁচানোর জন্য 3 বছর সময়টি বাঁচানোর জন্য কিন্তু সে একটি পাদনামেন্দ ক্রয় করে অন্য বাংলাদেশের কাছ থেকে টাকার বিনিময়ে। তখন সে এটি জমা দেওয়ার পরে কিন্তু একটি রেসিডেন্ট কার্ড পায় অস্থায়ী। এই অস্থায়ী রেসিডেন্ট কার্ডটি নবায়নের জন্য দরকার বাংলাদেশের এমআরপি ডিজিটাল পাসপোর্ট। যখন এই ডিজিটাল পাসপোর্টটি করতে যায় তখন যখন ফিঙ্গার দেওয়া এনরোলমেন্ট হয় তখন কিন্তু তাদের ফিঙ্গার ম্যাচিং না করার ক্ষেত্রে তখন তাদের পাসপোর্ট গুলো আটকে যায়, কেননা তার আগে পূর্ববর্তী একটি ডিজিটাল পাসপোর্ট ছিল। তো এই সকল জটিলতাকে আসলে শেষ করার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে মাননীয় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, হোম মিনিস্ট্রি এবং কি পাসপোর্ট অধিদপ্তরে কিন্তু যোগাযোগ করেছেন, তাদেরকে বারবার চিঠি দিয়েছেন, বলেছেন যে 5 তারিখের আগ পর্যন্ত যতগুলো পাসপোর্টের এনরোলমেন্ট গ্রহণ করা হয়েছে তা যাতে ছেড়ে দেওয়া হয়। কেননা 7 তারিখে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি রুল জারি হয়েছে যে বলা হয়েছে যে কোনো ধরনের নাম এবং কি পাসপোর্টের কোনো ধরনের পরিবর্তন হবে না, কেননা বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাচ্ছে শুধুমাত্র এসব পরিবর্তনের কারণে। একজন বাংলাদেশি 3-5টি করে পাসপোর্ট হোল্ড করছে, যার কারণে কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যা বা বাহিরে কতজন আছে এবং কি বাহিরে কি অবস্থায় আছে, কোনো অপরাধ সংগঠিত করলে দেখা যাচ্ছে যে একজনের পাসপোর্ট অন্যজনের কাছে চলে যাওয়া, অপরাধ সংগঠিত করলে যে ব্যক্তিটি অপরাধ করেছে তার সাজা না হয়ে তার শাস্তি না হয় কিন্তু যার নামে পাসপোর্ট তার শাস্তি গ্রহণ করতে হচ্ছে। তো এই ছিল আজকের মতো আমার কাছে, ধন্যবাদ আসিফ আপনাকে। রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, স্পেনের বার্সেলোনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন ইসমাইল হোসেন রায়হান। এবার যাব অস্ট্রেলিয়া সিডনি থেকে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার। শতদল তালুকদার, অস্ট্রেলিয়ার তথ্য প্রযুক্তি নির্ভরতা কেমন আর প্রবাসী বাংলাদেশিরা আইটি সেক্টরে কেমন করছে? ধন্যবাদ আসিফ আপনাকে এবং সবাইকে শুভ সকাল। আপনি জানেন যে অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ এবং এই উন্নত দেশ হওয়ার পেছনে আইটি সেক্টরে একটা অনেক বড় অবদান রয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রায় প্রত্যেকটা সেক্টরই আসলে আইটি সেক্টরের একটা ভূমিকা রয়েছে এবং প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এবং সেটা দৃশ্যমান। এবং যারা বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশ থেকে আসে তাদের কাছে এটা আসলেই অনেক একটা চমকের ব্যাপার এবং এটা একটা চ্যালেঞ্জেরও ব্যাপার বটে। যদি আমি ধাপে ধাপে বলি যে এখানে যে সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়ে আসলে আইটি সেক্টরে আসলে দখল থাকা খুব দরকার। যেমন
আমি যদি পুলিশের কথা বলি, পুলিশের সেবা যদি পেতে চাই সেক্ষেত্রে আমাদের মোবাইল থেকে একটি কল দিতে হবে, বা মোবাইল একটা অ্যাপ আছে, অ্যাপ ডাউনলোড করে সরকারের সব সুবিধা নিতে পারি। তারপরে যে সরকার যে মেডিকেয়ার দেয়, অর্থাৎ ট্রিটমেন্টের যাবতীয় খরচ সরকার দেয়, সেটার জন্য আসলে আইটি সেক্টর ছয় একবারেই দৃশ্যমান। এবং আমরা যদি যোগাযোগ সেক্টরের দিকে যাই, এটা পুরোটাই আসলে আইটির অবদান, অর্থাৎ প্রযুক্তির অবদান। যেমন এখানে ট্রেন হলো সবচেয়ে পপুলার মোড অফ ট্রান্সপোর্ট। এটা আমি বাসায় বসেই দেখতে পারি যে আমি যে ট্রেনে যাবো সেই ট্রেনটা এখন কোথায় অবস্থান করছে, কতক্ষণ পরে স্টেশন আসবে, এবং আমি যে ডেস্টিনেশনে যাবো সেইখানে যেতে কত সময় লাগবে। তো আমরা সহজেই বুঝতে পারি যে আইটি সেক্টর এখানে কিভাবে প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ ভাবে এখানে প্রভাব বিস্তার করছে। এবং সবচেয়ে সুখের বিষয়টি হলো, আমরা যদি মেডিকেলে যাই, একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই, ডক্টর সবকিছু চেক আপ করে সে যখন প্রেসক্রিপশন করবে, তখন কিন্তু ডক্টর এখানে একটা মেডিকেল অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকটা রোগের সর্বশেষ কি ট্রিটমেন্ট এবং কি ওষুধ দিতে হবে, সেইখানে তারা এক ধরনের অ্যাপ ব্যবহার করে, এক ধরনের টেকনোলজি ব্যবহার করে তারা অ্যাপ্রোপ্রিয়েট যে মেডিসিনটা সেই মেডিসিনটাই দিয়ে থাকে। তো আপনি বুঝতে পারছেন যে আসলে অস্ট্রেলিয়াতে আইটি সেক্টর পৌঁছে গেছে। তো আরেকটি বিষয়, সেটা অনেক ব্যাংকিং সেক্টর, আমাদের দেশে ব্যাংকিং সেক্টর এখনো অত আপডেট হয় নাই, কিন্তু অস্ট্রেলিয়াতে আসলে আইটি সেক্টরের কারণে ব্যাংকিং সেক্টর অনেক এগিয়ে গেছে। এবং সেটা আমরা সবাই আসলে বাসায় বসে ব্যাংকিং এ যত আর্থিক লেনদেন বা স্যালারি সবই ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, এবং মানুষ খুব কম সময়ই আসলে ব্যাংকে এগিয়ে থাকে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অনেক সময় সেভ করে এবং মানুষ অনেক স্বচ্ছন্দতা থাকে। তো আমি যদি উপসংহারে বলি যে অস্ট্রেলিয়া আসলে আইটি সেক্টর করে অনেক এগিয়ে গেছে, এবং আমাদের আমাদের দেশও কিন্তু এই অস্ট্রেলিয়াকে বিশেষ করে আইটি সেক্টরের এই বিষয়গুলো দেখতে পারে যে আইটি সেক্টর কিভাবে একটা দেশ অনেক এগিয়ে নিয়ে যায়। এবং দুর্নীতিতে অস্ট্রেলিয়া আসলে দুর্নীতি নেই বললেই চলে, তার প্রধান কারণ হলো আইটি সেক্টর সঠিক ইউজ। তো আমাদের দেশে যদি আমরা দুর্নীতিকে রুখতে চাই, অবশ্যই আইটি কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এবং এটা জনগণের মাধ্যমে তাদের সচেতনতার মাধ্যমে আমাদের দেশ আইটি সেক্টর ব্যবহার করে অনেক এগিয়ে যেতে পারে। এবং বর্তমান সরকার যে উন্নত দেশ গড়ার যে লক্ষ্যমাত্রা ধার্য করেছে, এবং এটি আসলে লক্ষ্যে পৌঁছাতে গেলে অবশ্যই আইটি সেক্টর হবে প্রধান হাতিয়ার। ধন্যবাদ জনাব শতদল তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক শতদল তালুকদার। এবার যাব নিউজিল্যান্ডে, অকল্যান্ড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই। জনাব আব্দুল হাই, আপনাকে স্বাগত জানাচ্ছি News24 সংবাদে। আশা করছি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। অস্ট্রেলিয়ার মতো আপনার কাছেও একই প্রশ্ন, নিউজিল্যান্ডের তথ্য প্রযুক্তি নির্ভরতা কেমন, প্রবাসী বাংলাদেশের আইটি সেক্টরে কেমন করছে? ধন্যবাদ আসিফ। আসলে অস্ট্রেলিয়াতে যে যেমনটি শুনলেন আপনি, নিউজিল্যান্ডের অবস্থা ঠিক সেরকমই, কোনো কোনো ক্ষেত্রে সত্যি অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগার ব্যাপার। এবং আমরা স্বপ্ন দেখি যে ঠিক নিউজিল্যান্ডে আমি ঠিক যেরকমটি দেখছি, ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে পরিপূর্ণ ডিজিটাল বাংলাদেশ আমরা দেখতে খুব শিখি। তো আপনি নিউজিল্যান্ডের যদি বিশেষ করে আমি যদি বাংলাদেশিদের যে সুবিধার কথা এবং নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের যে মিল অমিলের কথা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যদি আমি বলি আপনাকে, প্রথমত আমার সব থেকে আগে বলতে হবে যে যোগাযোগ ব্যবস্থার কথা এবং ব্যাংকিং সেক্টরের কথা। আপনি সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরেই নিউজিল্যান্ডে কিন্তু তথ্য প্রযুক্তি তথা অনলাইনে সবকিছুই হয়। আপনি একটা উদাহরণ যদি দিয়ে যদি আপনাকে বলি, তাহলে আপনি যদি আপনি রাস্তায় একটা গাড়ি দুর্ঘটনা হয়, গাড়িটি যদি ভেঙে যায় বা কেউ যদি আপনার গাড়িটি পার্কিং থাকা অবস্থায় কোনো ক্ষতি করে যায়, তাহলে আপনি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি সশরীরে গিয়ে আপনাকে বলতে হবে না, আপনি অনলাইনে তাদের কাছে আপনি ক্লেম করবেন, তারা অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করবে
এবং অনলাইনে তারা তাদের ঠিকানা অনুযায়ী আপনি আপনার গাড়িটি আপনি ওয়ার্কশপে দিয়ে আসবেন এবং সঠিক সময় আপনি নিয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি অফিসে সশরীরে যাওয়ার, তাদের সাথে লাইনে দাঁড়ানোর কোনো আপনার কোনো দরকার নেই। ঠিক সেম আপনি যদি আপনার কাছ থেকে আপনি ঘরে বসে অ্যাপসের মাধ্যমে আপনি পেমেন্ট লেনদেন করতে পারেন, আপনি পেমেন্ট ট্রান্সফার করতে পারেন, আপনি যে কোনো বিল আপনি ঘরে বসে দিতে পারেন, আপনার ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। তো ঠিক সেরকমই আসিফ, আপনি যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, তাহলে আজকে ঢাকা শহরের যে ট্রাফিক জ্যাম, যেই জ্যামের কারণে মানুষ আস্থাভক্ত অবস্থা এবং প্রচুর কর্মক্ষমতা নষ্ট হয়, সেই সেই বাংলাদেশ একটি ব্যবস্থা যদি খুব সুন্দর ভাবে করা যায় তাহলে অনেক কিন্তু বাংলাদেশের মানুষ স্বস্তি পেতে পারে। যেমন আপনি অ্যাপস এর মাধ্যমে যদি আপনি বিভিন্ন রুটের যানজটের অবস্থা যদি আপনি আপডেট রাখেন, ঘরে বসে একটা মানুষ রওনা হওয়ার আগে যদি তারা জানতে পারে যে কোন রুটে কতটুকু জ্যাম বা কোন পয়েন্ট কতটুকু জ্যাম ট্রাফিক আছে, তাহলে তারা কিন্তু বিকল্প পথ বেছে নিতে পারে। এইভাবে আসিফ, আসলে শুধু এই কয়েকটি ক্ষেত্রে কথা বললাম আমি, কিন্তু আসলে কয়েকটি ক্ষেত্র না, নিউজিল্যান্ডে আপনি যে কোনো সরকারি বেসরকারি ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে আপনি ঘরে বসে আপনি ম্যাক্সিমাম কাজ করতে পারেন। এখানে এখানে এরকম শত শত প্রতিষ্ঠান আছে, বড় বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে আপনি সরাসরি আপনাকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ঘরে বসে অ্যাপস এর মাধ্যমে বা কম্পিউটারের মানে অনলাইনে আপনি এইসব কাজ খুব সহজে সেরে নিতে পারেন। এরকম ভাবে বাংলাদেশিরা কিন্তু এখানে সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি যে অনেক অনেক বাংলাদেশি আমি আমি জানি দেখছি যারা নিউজিল্যান্ডে তথ্য প্রযুক্তি সেক্টরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে খুব ভালো ভালো পদে তারা কর্মরত আছেন। তো বাংলাদেশের যারা তথ্য প্রযুক্তি যারা কোনো এদিকে যারা পড়াশোনা করছেন করছেন তারা ভবিষ্যতে আরো নিউজিল্যান্ডে আসার ব্যাপারে নিউজিল্যান্ডের যে দর্শক, নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক আব্দুল হাই। এবার যাব কুয়েতে, কুয়েত সিটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রবাসী কবি ও লেখক নাসরিন আক্তার মৌসুমী। মৌসুমী, আপনাকে স্বাগত জানাচ্ছি News24 প্রবাসের খবরে। কুয়েতে পহেলা বৈশাখ কিভাবে উদযাপন করা হয়েছে, কি কি আয়োজন ছিল এবার? ধন্যবাদ আসিফ। কুয়েতে বাংলাদেশ কমিউনিটি এবং কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। এবারের বৈশাখী উৎসব ছিল অন্যান্য বৈশাখী উৎসব একটু ভিন্ন। তার কারণ হলো সরকারি ধারাবাহিক উন্নয়নে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। এই সাফল্যের আনন্দ ভাগ করতে কুয়েতে আব্বাসিয়া টুরিস্টিক পার্কে সকল বাংলাদেশি প্রবাসীদের জন্য আয়োজন করে উন্নয়ন মেলা এবং বৈশাখী মেলা। মেলাটি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃতস্ত মান্যবর রাষ্ট্রদূত জনাব এস এম আফগান। এছাড়া কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন সাধারণ প্রবাসী বাংলাদেশ। বৈশাখী আয়োজনকে কেন্দ্র করে আব্বাসিয়া টুরিস্টিক পার্কে যেন গরুর বুকে ছোট্ট একটি বাংলাদেশে পরিণত হয়েছে। হাজার হাজার বাংলাদেশি প্রবাসীদের পদচারণায় দিনটি ছিল উৎসব মুখর। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত পার্কটি ছিল মুখরিত, আনন্দে উল্লাসে মেতে উঠেছিল প্রবাসী বাংলাদেশি। মঙ্গল শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এছাড়া মেলাতে ছিল পিঠাপুলির প্রতিযোগিতা, সেরা স্টল প্রতিযোগিতা, লটারি, উন্নয়ন মেলা স্টল এবং বাংলাদেশের বাহারি পণ্যের প্রদর্শন। সেই সাথে আরো ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং বাচ্চাদের গ্রামের যে পরিবেশ সেটা ওই মেলাতে তুলে ধরেছে। বাংলাদেশের বিভিন্ন মিষ্টি কালচার সেই মেলাতে বৈশাখী মেলাতে তুলে ধরেছে বাংলাদেশি প্রবাসীদের জন্য। সব শেষে প্রবাসী শিল্পীদের নিয়ে
সাংস্কৃতিক এক সন্ধ্যার আয়োজন করা হয়। বৈশাখীর এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরায় আনন্দিত বর্তমান প্রজন্মের বাংলাদেশি প্রবাসীরা। আর প্রতি বছরই যদি এ ধরনের বৈশাখী উৎসব উদযাপন করা হয় তাহলে প্রবাসী যারা নতুন প্রজন্ম আছে বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু জানবে তারা এই বৈশাখী মেলা থেকে উপলক্ষ করে। তাই আমি দূতাবাস এবং যে বাংলাদেশ কমিটি থেকে আমি আবেদন জানাচ্ছি যে যারা তারা প্রতি বছর অন্তত এই নতুন প্রজন্মের জন্য এইরকম একটা আনন্দমুখর মুখর আয়োজন করে থাকে এবং আমাদের এই নতুন প্রজন্ম যেন আমাদের বাংলাদেশকে জানতে পারে এবং শিখতে পারে বাংলাদেশের সম্পর্কে। ধন্যবাদ। নাসরিন আক্তার মৌসুমী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুয়েতে কুয়েত সিটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী কবি ও লেখক নাসরিন আক্তার মৌসুমী। নিউজ ট্রান্সফার সংবাদের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও প্রবাসের খবর, এবার যাব যুক্তরাজ্যে। লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক জুয়েল রাজ। জুয়েল রাজ, লোকাল ইলেকশন কেমন হলো, ফলাফল ও সার্বিক নির্বাচনী পরিবেশ সম্পর্কে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। দেখুন, আসলে সাধারণ নির্বাচনগুলো হয় বাংলাদেশ থেকে আমরা যেভাবে দেখি নির্বাচন গুলো হয় তার সাথে কম্পেয়ার করা যাবে না, আসলে খুবই শান্তিপূর্ণ ভাবে এখানে নির্বাচন হয় এবং বাংলাদেশে যে উৎসবের টাইম থাকে সেটা এখানে থাকে না। সেটা হচ্ছে প্রথমত এখানে পোস্টাল ভোটে অনেকে ভোট দিয়ে থাকেন, আর যেটা হচ্ছে পোস্টে বাই পোস্টেল দ্বারা ভোট দিয়ে আগে দিয়ে দেন, যখন তফসিল ঘোষণা করা হয় এরপর সে কার্যক্রম শুরু হয়। আর তারপরে যারা ভোট দিতে যান, আসলে সকালবেলা কেউ কেউ আসলে অফিসে যাওয়ার সময় তাদের ভোটটা দিয়ে যান, অফিস থেকে ফেরার পথে অনেকে ভোটটা দিয়ে আসেন, রাত্রে 9টা 10টা পর্যন্ত সে প্রক্রিয়া চলে আসলে, যার জন্য ফলাফল জানতে আসলে দিন অপেক্ষা করতে হয়। আর সার্বিক ফলাফল যেটা হচ্ছে, যদি বিশেষ করে বলি লন্ডনের ক্ষেত্রে নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে লেবারের উন্নতি হয়েছে এবারের নির্বাচনে এবং লিভ টাইম বিশেষ করে আসনগুলো লেবার দল পেয়েছে। টোটাল যে ভোট সেই ক্ষেত্রে সরকার দলীয় 1% ভোট মাত্র বেশি পেয়েছে আগের ভোটিং থেকে। তো সবকিছু মিলিয়ে আসলে বিশেষ বাঙালি অধ্যুষিত সেই দিকটা আসলে আমাদের জন্য আশার আলো দেখিয়েছে, যদিও তিনজন বাঙালি মেয়র করতে পারেননি, কিন্তু কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে এই পর্যন্ত আমরা কাউন্সিলর আমরা পেয়েছি যারা বাংলাদেশি নির্বাচিত হয়েছেন এবং লেবার পার্টি থেকে, একটা ভালো দিক বলতে। এবং আরেকটু বিশেষ ভাবে বলি, নারীদের আধিক্য দেখা গেছে নির্বাচন, প্রতিটা কাউন্সিলে বেশ কয়েকজন নারী বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত হয়েছেন, আর সেটা মানে ব্রিটিশ অধ্যুষিত যে এলাকা মতো এলাকা আমাদের বাঙালি পার্টি বিজয়ী হয়েছেন। তো এটি একটি আসলে সম্ভাবনার দিক বলবো আমি, আর নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং সফলতার দিক থেকে। জুয়েল রাজ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আলতাফ আলী দিবসে কি কি আয়োজন করা হয় লন্ডনে? ধন্যবাদ। দেখুন, আলতাফ আলী দিবস হচ্ছে 1978 সালে তারই মিল বাংলাদেশ যুব যিনি লন্ডনের আলতাফ আলী এখন যে পার্কটা আছে সেখানে রাস্তাটা কর্মক্ষেত্র থেকে ফেরার পথে বর্ণবাদী হামলায় নিহত হয়েছিলেন। তো সেই নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে শুধু বাংলাদেশে না, তার সাথে অন্য দেশের যারা আছেন, অভিবাসী যারা আছেন, একটি আন্দোলন ডানা বেঁধে উঠেছিল সেই আলতাফের সেই রক্তের উপর ভিত্তি করে আসলে আজকে বাঙালিদের অগ্রযাত্রা। তো সেই দিনটাকে স্মরণ কাউন্সিলের পক্ষ থেকে গত 2 বছর ধরে দিবসটা পালন করা হচ্ছে।
এইবারের পত্রিকা আলতাবালি পার্ক, যেখানে সেখানে আলতাবালির বর্পণ করা হয় এবং এখানকার প্রথম প্রজন্ম তাদেরকে দিয়ে আলতাবালি কিভাবে হত্যা করা হয়েছিল এবং বর্ণবাদী আক্রমণে তাদের যে অবস্থান নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জনাব জাকারিয়া চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। ডক্টর নিনা আহমেদের নির্বাচনী প্রচারণা কেমন চলছে, তার সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের ভাবনা কেমন? পেনসিলভেনিয়ার একটি অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচন করছেন এবং এই নিনার নির্বাচনী প্রচারণাকে নিয়ে বাংলাদেশীদের মধ্যে মানে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। দল মত নির্বিশেষে সকলে ডক্টর নিনার পক্ষে কাজ করছেন। আপনারা জানেন ডক্টর নিনার ব্যাকগ্রাউন্ড, উনি ছিলেন ডক্টর প্রেসিডেন্ট বারাক ওবামার দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা, বর্তমানে তিনি লেফটেন্যান্ট গভর্নর পদে লড়ছেন এবং তার বিরুদ্ধে আরো চারজন প্রার্থী রয়েছেন। সে চার প্রার্থীর চেয়ে উনি অনেক এগিয়ে রয়েছেন, বিশেষ করে যিনি যে স্লোগানটিকে সামনে নিয়ে এগোচ্ছেন সেটি হচ্ছে উনি বঞ্চিত অবহেলিত এবং নিপীড়িত মানুষের জন্য কথা বলবেন। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি মহিলারা অনেকেই অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছেন, অনেকে অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছেন, তাদের পক্ষে শক্ত ভাষায় কথা বলবার তেমন কাউকে দেখা যায়নি, কিন্তু ডক্টর নিনা আহমেদ সেখানে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছেন যে উনি বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারী ক্ষমতায়ন এবং নারীদের জন্য উনি বিশেষ কাজ করবেন। সেই বক্তব্য উনি প্রতিটি নির্বাচনের সভায় উনি রাখছেন। একটি লক্ষণীয় বিষয় হচ্ছে নিনার সপক্ষে বাংলাদেশিরা যেভাবে ফান্ড রেজিং এর আয়োজন করছেন, তহবিল সংগ্রহের যে অনুষ্ঠানগুলি করছেন, এটি সত্যি অভিভূত হওয়ার মতো। দল মত নির্বিশেষে প্রত্যেক সমাজের প্রত্যেকে এগিয়ে আসছেন নিনার জন্য তহবিল নিয়ে, যাতে করে উনি নির্বাচিত হতে পারেন, বাঙালিদের মুখ উজ্জ্বল করতে পারেন। এখানে দুঃখজনক বিষয় আরেকটি কাজ করছে, সেটি বাঙালিদের এখানে বিশাল কমিউনিটির কিছু কিছু অংশ ডক্টর নিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন, যেটি গতকালকের একটি ফান্ডরেজিং অনুষ্ঠানে ডক্টর নিনা অত্যন্ত দুঃখের সাথে বলেছেন যে আমি থামবার মানুষ নই, আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন আমি এগিয়ে যাব এবং আমি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলবো, আমি প্রবাসী বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করবার জন্য কাজ করব, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। তো আমরা আশা করছি ডক্টর নিনা বিপুল ভোটে নির্বাচিত হবেন, বিশেষ করে নিনার সাথে আমাদের কমিউনিটির যে একটি চমৎকার একটি সম্পর্ক রয়েছে, আমরা যে কোনো অনুষ্ঠানে যখন ডাকি নিনাকে পাই, আমাদের ফোপানা কনভেনশনে ডক্টর নিনা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন, তেমনি ভাবে বাঙালিদের যে কোনো বিপদে আমরা ডক্টর নিনাকে পাশে পাই। তো আমি আশা করব প্রবাসী বাঙালিদের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐক্যটি আরো সুদৃঢ় হবে এবং নিনাদের মতো আরো অধিক সংখ্যক বাঙালিরা যারা মেইন স্ট্রিমে নির্বাচিত হতে পারে সেই জন্য কাজ করবে যৌথভাবে। জনাব জাকারিয়া চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। এবার যাব লেবাননে, বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক বাবু সাহা। বাবু সাহা, 6 মে লেবাননের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দীর্ঘ 9 বছর পরে নির্বাচন হতে যাচ্ছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ আসিফ। আগামী 6 মে রবিবার লেবাননে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে লেবানন নির্বাচন কমিশন ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং বর্তমানে এখানে আপনার প্রায় অন্তত 128টি আসনে 586 জন
নেতৃত্ব এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সবচেয়ে বেশি সংখ্যক নারী এবারেই আপনার অংশগ্রহণ করছে এবং তাদের সংখ্যা হলো আপনার 86 জন। 2009 সালে লেবাননে প্রথম পার্লামেন্ট ইলেকশন অনুষ্ঠিত হলেও এবারে আপনার দীর্ঘ এক দশক এখানে ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটার কারণ হলো লেবাননের অস্থিরতার কারণে এবারে ইলেকশন হতে এবং এই ইলেকশনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন পার্টির মধ্যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবারে প্রথম তুমুল উত্তেজনার মধ্যে এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আপনার ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবারের যে এখানে যে ইলেকশন হতেছে সেখানে নারী যারা আছে যারা দাঁড়িয়েছে তারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে তারা অনেক যাতে ইলেকশনটা এখানে সুন্দরভাবে ইলেকশন ব্যবস্থা করা যায় এবং এখানে বর্তমানে ইলেকশনকে কেন্দ্র ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিছু গোলযোগ হয়েছে এবং এই গোলযোগের কারণে প্রবাসীরা ইতিমধ্যে আতঙ্কিত আছে। তবে এখানে আপনার 1943 সালে লেবানন স্বাধীন হওয়ার পরে এই প্রথম আপনার লেবাননের নাগরিকরা যারা বিদেশে অবস্থান করছে তারা প্রতিবার এবারে প্রথম তারা বিদেশে ঘুরছে এবং ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে লেবানির দূতাবাস সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এখানে আপনার বর্তমানে লেবাননের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী 128টি আসনের মধ্যে আপনার অর্ধেক মুসলিম এবং অর্ধেক খ্রিস্টানের জন্য সংরক্ষিত থাকে এবং এদেশের সংবিধান অনুযায়ী আপনার প্রেসিডেন্ট পদে আপনার খ্রিস্টান এবং প্রধানমন্ত্রী পদে মুসলিম এবং স্পিকার পদে শিয়া মুসলিমরা শিয়া মুসলিম এখানে সংরক্ষিত থাকে। লেবাননের বর্তমানে ইলেকশন আপনার প্রবাসীরা আপনার বিভিন্ন যারা প্রবাসীরা আছে তারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতার আলোকে আপনার প্রবাসীদের করছে যাতে আগামী রবিবার প্রবাসীরা কোনো জরুরি কাজ ছাড়া যাতে না হয়। কারণ বাবু সাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লেবাননের বৈরুত থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন প্রবাসী সাংবাদিক বাবু সাহ। এবার যাব বেলজিয়ামে, ব্রাসেলস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশী এম এম মোর্শেদ। জনাব এম এম মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। বেলজিয়ামে বৈশাখ উৎসবের আয়োজন কি করা হয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শক ভাই বোনদেরকে। অনেকদিন পরে বিভিন্ন কারণে আসতে পারিনি। আমাদের বেলজিয়ামে সাধারণত বৈশাখী মেলা বেশ ঘটা করে আয়োজিত হয়। বেলজিয়ামে প্রথম বৈশাখী মেলার আয়োজন শুরু করেছিল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম নামে একটা এখানে একটা সংগঠন আছে। সেই সংগঠনটি হলো বেলজিয়ামের এখন সর্ববৃহৎ সংগঠন। এটা 14-13 বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে তারা। তারা প্রতি বছর করে না, মাঝে মধ্যে একটু গ্যাপ দিয়ে আবার বৈশাখী মেলা অনুষ্ঠান করা হয়। এবার বেলজিয়ামে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কমিউনিটি বেলজিয়ামের পক্ষ থেকে হওয়ার আগে আরো 3টি বৈশাখী উৎসব হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানারে। এবারের বৈশাখী মেলা যেটা অ্যাসোসিয়েশন এবিসিবি সংক্ষেপে বলবো, এবিসিবির পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটাতে আগামী 13 তারিখ লুমেন সেন্টার ব্রাসেলসের একটা কমিউন 1050 এক্সেল কমিউন, একটা বেশ পরিচিত বাঙালিদের কাছে পরিচিত একটা হল লুমেন সেন্টারে, যেখানে ধারণ ক্ষমতা প্রায় 1000-এর উপরে, সেখানে অনুষ্ঠিত হবে আগামী 13 তারিখ দুপুর 12টায়। অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের মাননীয় পররাষ্ট্রদূত সাদাত হোসেন সাহেব, যিনি অল্প সময়ের মধ্যে বাঙালিদের কাছে খুবই সম্মানিত এবং খুবই সমাদৃত এবং খুবই পরিচিতি লাভ করেছেন। বাঙালিদের যে কোনো ছোটখাটো অনুষ্ঠান উনি খুব সাদরে আমন্ত্রণ করেন এবং খুব সহজেই মানুষের সাথে মিশার চেষ্টা করেন। তো উনি থাকবেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং এক্সেল কমিউনিটির বুর্গমাস্টার অর্থাৎ এখানকার মেয়র যিনি, উনিও কথা আছে এবং স্থানীয় নেতৃবৃন্দরা থাকবেন। এখানে আয়োজনের মধ্যে যেটা আছে সেটা হলো প্রথমত 12টায় যে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে সেখানে বিভিন্ন স্টল থাকে, বাঙালিদের বিভিন্ন খাদ্যের পসরানি বা বাঙালিদের বিভিন্ন কাপড় চোপড়ের স্টল থাকে, বিভিন্ন স্টল গুলো শুরু হবে। এরপরে
তিনটার দিকে মূল সাংস্কৃতিক আলোচনা সভা এবং সাংস্কৃতিক। জনাব এম এম মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বেলজিয়ামের ব্রাসেলস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রবাসী বাংলাদেশি এম এম মোর্শেদ। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।